Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some good, some food in you. Step three, think real hard about what you wanna be. Step four, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Wake up. আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ওয়ান অব দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার। এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ভিডিও এডিটরটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে filmora.wondershare.net। রিসেন্টলি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার 11 ভার্সন সফটওয়্যারটি অ্যাভেলেবেল রয়েছে। চাইলে ফ্রি ডাউনলোড করে এক মাসের জন্য ব্যবহার করে দেখতে পারেন সফটওয়্যারটি কিরকম, এবং এটার ফিচার সত্যিই খুব অসাধারণ এবং এক্সাইটিং। ফিল্মোরা ভিডিও এডিটরটি ম্যাক এবং উইন্ডোজ দুই অপারেটিং সিস্টেমের জন্যই অ্যাভেলেবেল এবং কমফোর্টেবল। আরও বিস্তারিত জানার জন্য তাদের ওয়েবসাইটটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিজিট করুন। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। তো আপনারা ভিডিওর প্রথমেই কিন্তু একটা ক্লিপ দেখতে পেয়েছেন, এবং সেখানে দেখতে পেয়েছেন যে আমরা অসাধারণ অনেকগুলো ক্লিপের ব্যবহার করেছি, এবং সেই ক্লিপগুলোতে বিভিন্ন ধরনের ইফেক্টসের কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং চমৎকার ইফেক্ট আমি ব্যবহার করেছি। তো এই ইফেক্টসগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা আমরা শিখবো হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে। এবং এটাকে মূলত আমরা এআই পোর্ট্রেট মোড থেকে শুরু করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি চারটা অপশন আছে। অটো রিফ্রেম, অটো বিট সিঙ্ক্রোনাইজ, আমরা এটা অলরেডি শিখেছি এর পূর্বের ভিডিওগুলোতে। দেন হচ্ছে পিসি স্ক্রিন, আমরা এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব যে আসলে কীভাবে আপনার বেস্ট কোয়ালিটির পিসি স্ক্রিন রেকর্ড করতে পারে। দেন আজকে আমরা শিখব হচ্ছে এআই পোর্ট্রেট মোড। এই এআই পোর্ট্রেট মোড কীভাবে আপনাকে হেল্প করবে আপনার ভিডিওটাকে। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মোড, এবং এটা হচ্ছে শুধুমাত্র ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 11 সফটওয়্যারে অ্যাভেলেবেল আছে। সো এটা থেকে আমরা শিখব আসলে কীভাবে এআই পোর্ট্রেট মোডটা ব্যবহার করতে। অলরাইট, সো আমরা এখান থেকে এআই পোর্ট্রেট মোডে সিলেক্ট করব। তো এটাকে সিলেক্ট করার পর সরাসরি দেখতে পাবেন আপনার এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে। এটা মূলত হচ্ছে আপনার ইফেক্টস থেকে এআই পোর্ট্রেট মোড, আপনি এখান থেকে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আসলে আপনার এই ইফেক্টসগুলো দেখতে পাবেন, এবং চমৎকার ইফেক্টস রয়েছে। এবং কেন এগুলোকে এআই পোর্ট্রেট ইফেক্টস বলা হচ্ছে, সো এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল, এবং আই দ্বারা বোঝানো হয় হচ্ছে ইন্টেলিজেন্ট, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হচ্ছে কাজ করবে এই পোর্ট্রেট মোডে। কীভাবে কাজ করবে সেটা আপনারা অলরেডি দেখতে পেয়েছেন ভিডিওর প্রথমে, কিন্তু আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন না যে হয়তোবা ভিডিওটা ওইভাবেই করা হয়েছে। দেখাচ্ছি, আমি ভিডিওগুলো খুবই সিম্পল, আমি জাস্ট কিছু ভিডিও নিয়ে নিচ্ছি। সো অ্যাট ফার্স্ট আমি এখান থেকে তিনটা ক্লিপ নিচ্ছি। এই তিনটা ক্লিপ নিয়ে আমি যদি দেখাই, এবং আমি যে প্রজেক্ট ফাইলটা নিয়ে কাজ করেছি আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে আমি প্রজেক্ট ফাইলে কী কী ইউজ করেছি ইফেক্টস। এবং আমরা এখানে জাস্ট এআই পোর্ট্রেট মোডটাই শিখব, কিন্তু পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ভিডিওর প্রথমে যে ক্লিপটা দেখেছেন আসলে সেখানে কী কী ইফেক্টস ব্যবহার করা হয়েছে, এগুলো যদি আমি আপনাদের বলে দিই তাহলে কিন্তু আপনারা নিজেরাই ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমরা প্রথম ভিডিও ক্লিপটা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তো দেন আরেকটা ভিডিও নিচ্ছি, সেটাও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এবং এটা নিচ্ছি। তো আমরা একটু বড় করি, এবং এদের গ্যাপ থাকলে রিপোর্ট ডিলিট করে দিব। ওকে, ফাইন, আমি একটু জুম করে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো একটা, দুইটা, এবং সামনে আমাদের আরও একটা ক্লিপ আছে। সো এই তিনটা ক্লিপ, তো এখানে কিন্তু একজন ডান্স করছেন। সো বুঝতে পারছেন যে আসলে সাধারণত মিউজিকের তালে তারা যারা কিনা ডান্স করেন, তো ওই ধরনের ডান্সিং ভিডিওগুলোতে হচ্ছে মূলত এই ধরনের ইফেক্টগুলো সাধারণত ব্যবহার করে থাকেন। তো এটা কিন্তু প্রফেশনাল কাজ বলতে পারেন, দেখবেন খুবই প্রফেশনালভাবে আপনার সমস্ত কাজগুলো হবে। তো এখানে দেখেন একদম ফ্ল্যাট প্রোফাইলে এই ভিডিওটা, কোনো কিছু নাই, যে কোনো ইফেক্ট ইফেক্ট নাই। ওকে, সো আমরা এটাকে ইফেক্ট দিয়ে আসলে এটার রূপটা চেঞ্জ করে ফেলবো। সো আমরা উনি যখন আসলে একেবারে পড়ে গেছে এই মুহূর্তে আমরা ভিডিওটাকে কাট করবো। এডিটিংয়ের পাওয়ারই আসলে অন্যরকম। সো দেখেন আবার এখান থেকে উনি যখন জাম্প করছেন, ওকে, তো দেন আমরা আবার কাট করে দিচ্ছি, বেশি নিচ্ছি না যেহেতু টিউটোরিয়াল, আমরা শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। তো আমরা আবার এইখান থেকে উনি যখন জাম্প শুরু করছেন সেখানে কাট করে দিলাম, কাট করে, ওকে, ফাইন, তো দেন কাট, এবং কিবোর্ড থেকে জাস্ট ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, ফাইন। তো এখন দেখেন আমরা যদি এখন আবার ইফেক্টসে যাই তাহলে এআই পোর্ট্রেট মোড, সো অবশ্যই এগুলোকে ডাউনলোড করে নিতে হবে। তো দেখেন এইটা আসলে অত একটা ভালো কাজ করে না আমার মনে হচ্ছে, যে এই হিউম্যান এটা যে অপশনটা আছে প্রথম অপশনটা, তো এটা দিলে আসলে এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আপনার ভিডিওর, দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো পারফেক্টলি হয় না, সাধারণত যেরকম গ্রিন স্ক্রিন থাকলে হয়, তবে অটোমেটিকলি যেহেতু এটা হয়েছে এটা কিন্তু একেবারে খারাপটা, দেখেন প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে।
মনে হচ্ছে না ওনার ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল, অথচ এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু ছিল, কিন্তু এআই থাকার কারণে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকার কারণে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছে। সো আমি এটা ইউজ করিনি, সো এই কারণে আমি আর ইউজ করছি না। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বেশ কিছু ডাউনলোড করে রেখেছি, যেগুলো ডাউনলোড করেছি সেগুলো দেখাচ্ছি। সো ধরেন আমরা এখান থেকে হচ্ছে এই সার্কেলটা যদি অ্যাড করি এবং প্রথম ক্লিপটা আমরা অ্যাড করে দিই এবং এটাকে জুম করে দেখাই, দেখেন এখানটা দেখেন আপনারা যে এটা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে ফেলেছে যে আসলে আমাদের মেন সাবজেক্টকে, পিছনের জনকে কিন্তু ডিটেক্ট করে নাই, যে কিনা মেন সাবজেক্ট তাকে ডিটেক্ট করেছে। সো এটাই হচ্ছে এআই এর খেলা, যে আসলে এআই হচ্ছে অটোমেটিকলি সব কিছু ডিটেক্ট করতে পারে বা বুঝতে পারে, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, সে নিজে নিজে অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে। ওকে, সো আমরা এটাকে প্লে করি, তো দেখেন একদম সুন্দর মতো ডিটেক্ট করে ওনার সাথে অ্যাডজাস্ট হয়েছে। আমরা একটা কাজ করি, এই ভিডিওটাকে একটু স্লো মোশন করে নিই, রাইট বাটন ক্লিক, সো রাইট বাটন না, আমরা এখান থেকে স্লো মোশন করতে পারবো, এই যে টাইম, ওকে স্লো, তো এত না, আমরা আর একটু কম করব, ওকে আরো কম 0.5 রাখছি, ওকে এখন এটাকে বড় করে দিই, দেখি এখন কাজ করে কিনা, স্লো করে দিয়েছি কিন্তু আমরা ভিডিওটা, তো এখন দেখেন এখন কিন্তু স্লো ভাবেই কাজ করছে। তো আবার যদি আমরা এটাকে ফাস্ট করে দিই, আমাদের এই স্লো মোশন ডিলিট করে দিই, আমরা পূর্বের অবস্থায় চলে আসলাম, এখন দেখেন আমার ফাস্ট কাজ করবে, বুঝতে পেরেছেন? আসলে এটা হচ্ছে এআই এর কারণে অটোমেটিকলি এটা হচ্ছে সমস্ত বিষয় ডিটেক্ট করতে পারে। সো আমরা পরবর্তীতে দেখাচ্ছে এই ধরনের আরেকটা ইফেক্টস আমি এটার উপর ব্যবহার করেছি, দেখেন এই ইফেক্টটা কিভাবে কাজ করে। আমরা এটাকে যদি একটু প্লে করে দিই, দেখবেন খুবই চমৎকারভাবে অটোমেটিকলি ডিটেক্ট করে ওনার শরীরের সাথে সেগমেন্ট মিলিয়ে কিন্তু করছে, মনে হচ্ছে যে এখানে কোনো একটা রিং ছিল। তো দেন আমরা এখানে হচ্ছে আবার চাইলে অন্য রকমের ইফেক্টস ইউজ করতে পারি, এই ধরনের ইফেক্টসগুলো ব্যবহার করতে পারি চাইলে, উনি গ্লো করছেন, ওকে। তো এইভাবে মূলত জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু একটা বিষয় দেখেন, আপনারা আমার প্রথম যে ভিডিওটা দেখেছেন অর্থাৎ ভিডিওর ক্লিপটা, মেবি 30 সেকেন্ডের একটা ক্লিপ ছিল, তো ওই ক্লিপে কিন্তু জাস্ট এইগুলোই ছিল না, তাছাড়াও কিন্তু আরও বেশ কিছু ইফেক্টস ছিল, এই কারণে কিন্তু ওই ভিডিওটা দেখতে চমৎকার লাগছিল। তো কেন, সো আমরা এখন এটাই দেখবো, জাস্ট আমরা এটাকে নো করে দিচ্ছি, সেভ করলাম না ফাইলটাকে, আমাদের যে ফাইলটা সিলেক্ট ছিল, সো আমরা এটা হচ্ছে মূলত কাজ করেছি, আমি এই ফাইলটা দেখাচ্ছি আপনাদের সাথে, আর এই কারণে করছি তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কীভাবে করতে হয়। আর অবশ্যই যারা কিনা বিগিনার্স তারা হচ্ছে প্রথমের ভিডিওগুলো একটু দেখে আসবেন, তাহলে আসলে বুঝতে পারবেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে শিখে আসছি, তাই না? তো এখানে দেখেন, তো আমরা এইখানে কিন্তু যেই এআই অপশনগুলো আছে ইফেক্টসের সেগুলো ব্যবহার করেছি। করার পর আমি এখানে দেখেন এই জায়গাটায়, ঠিক এই জায়গাটা একটু জুম করে দেখাই, জুম করে টাইমলাইনটা আসলে বুঝতে হবে, টাইমলাইন না বুঝলে আসলে ভিডিও এডিটিং কখনোই পারবেন না। তো এখানে দেখেন আমরা একটু জুম করেছি, জাস্ট একটুখানি কিন্তু জুম করা হয়েছে, এই কারণে ভিডিওর লুকটা চেঞ্জ হয়ে গেছে। তো নর্মাল ভিডিওটা কীরকম আমি দেখাচ্ছি, যদি দেখেন তো নর্মাল ভিডিওটা এইরকম ছিল, কিন্তু আমি যখনই কিনা এখানে একটা স্কেল ইউজ করেছি, জুম স্কেল, এই যে, তো ভিডিওর যে রূপটা সেটা চেঞ্জ হয়ে গেছে, এটা জাস্ট জুম করেছে, ওকে। তো দেখেন আবার এটা হচ্ছে একটা হার্ট বিট দিচ্ছে, ঠিক আছে, এই যে একটা হার্ট বিট ইফেক্টস। তো এটা হচ্ছে আবার আরেকটা গ্লিচ ইফেক্টস ওনার সাথে, দেখেন কত সুন্দরভাবে ডিটেক্ট করেছে এবং মনে হচ্ছে ওনার ক্লোন তৈরি করে ফেলেছে, তাই না? সো এইগুলো যদি আমরা আফটার ইফেক্টস বা অন্য কিছু তো করতে চাই তাহলে বুঝতে পারবেন যে এটা করতে কত সময় লাগে এবং কতটা প্যারাদায়ক এবং এটা শেখা অনেক কঠিন, আর এটা জাস্ট আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছেন তাহলে হয়ে যাচ্ছে। সো ইফেক্টগুলো কোন জায়গা থেকে নেওয়া হয়েছে আমি প্রত্যেকটা বলে দিব, সো টেনশনের কোনো কারণ নেই। তো আবার ইফেক্ট ব্যবহার করা হয়েছে, আবার এখানেও দেখেন স্কেল ইফেক্ট আমরা ব্যবহার করছি যাতে একটু জুম লাগে এবং দেখতে সুন্দর লাগে, দেন আবার হার্ট বিট অপশন, ওকে। তো এইভাবে প্রত্যেকটাই ব্যবহার করা হয়েছে, এখানেও আবার কিছু ইফেক্টস আছে, ক্লোন ইফেক্টস ব্যবহার করা হয়েছে কিছু, এখানে হচ্ছে গ্লিচ, তো গ্লিচ করছে, এখানে ইফেক্ট দেওয়া হয়েছে এবং দেখেন ওনার হাতের উপর দিয়ে যে দুইটা রাউন্ড করছে এই দুইটা হচ্ছে আমাদের দুইটা এআই ইফেক্টস, ওকে। তো এবার আসছি যে আমরা ইফেক্টসে যাওয়ার পর রিকমেন্ডেশন এখানে আসবেন, এখানে আসার পর এটা হচ্ছে হার্ট বিট, এই যেটা আমাদের গ্লিচ করছে, সরি গ্লিচ না, এই যে এই ইফেক্টটা হচ্ছে আমাদের এইটা হার্ট বিট ইফেক্ট বলে, এটা আপনি এখানে হার্ট বিট লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে স্কেল, এই যে এই ইফেক্টটা হচ্ছে স্কেল, যেটা হচ্ছে আমাদের জুম করে দেখাচ্ছিল আবার জুম আউট হয়ে যাচ্ছিল, ওকে। সো এরপরে আমরা নিচে গেলে এখানে আমরা এই যে এখান থেকে গ্লিচ ইফেক্ট আছে, এই গ্লিচ ইফেক্ট দুইটা নেওয়া হয়েছে, একটা হচ্ছে সিগন্যাল 1 আর একটা হচ্ছে সিগন্যাল 2, এই দুইটা গ্লিচ ইফেক্ট নেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে গোস্ট, এটা হচ্ছে এই যে সবার লাস্টে এইটা, এই যে এই ইফেক্টটা, যে এই যে ইফেক্টটা এটাকে গোস্ট ইফেক্ট, গোস্টিং বলা হয়, তো আমরা এই গোস্টিং ইফেক্টটা নিয়েছি, ওকে।
তো দেখেন এই কয়েকটা ইফেক্ট দিয়ে আমি জাস্ট অটোমেটিকলি কিন্তু আমাদের এই ভিডিওটার একটা খুব চমৎকার রূপ দিতে পেরেছি এবং বলতে পারেন এটা কিন্তু মোটামুটি বেশ প্রফেশনাল ওয়ার্ক হয়েছে। আপনি যদি প্রফেশনালি কোনো কাজ করেন সেক্ষেত্রে এই ইফেক্টগুলো ব্যবহার করলে কিন্তু আপনি এটা সাবমিট করতে পারছেন। আচ্ছা আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আসলে প্রথম পার্টে আমার বলা উচিত ছিল, সেটা হচ্ছে এই যে ইফেক্টসগুলো, এই ইফেক্টসগুলোকে কিন্তু আপনি আবার কন্ট্রোল করতে পারবেন কীভাবে। ধরেন আপনি এই ইফেক্টসের উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, করার পরে এটার আবার দেখবেন বিভিন্ন অপশন আছে, এক একটা ইফেক্টসের কিন্তু এক এক রকম অপশন। তো আমরা এটা কালার যদি চেঞ্জ করে রেড কালার করে দিই, রেড কালার হয়ে গেল। তারপরে এখানে দেখবেন বিভিন্ন ধরনের অপশন আছে, এটাকে আপনি এটাকে হালকা গাঢ় বিভিন্ন অপশনে কিন্তু আপনি এটাকে কনভার্ট করতে পারছেন। ডিউরেশন টাইম কম বেশি করে দিতে পারছেন, আসলে খুব দ্রুত হবে নাকি খুব ধীরে ধীরে হবে, আপনি ডিউরেশন টাইমটাকেও আপনি অ্যাডজাস্ট করতে পারছেন। আলফা এন্ড নোড আছে, তারপরে হচ্ছে আলফা স্টার্ট নোড, ঠিক আছে। তো কোনটা কীরকম রাখতে চাচ্ছেন দেখেন, এখানে আপনি একটু চেঞ্জ করে করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার এগুলোকে আপনার জুম, তারপরে কতটুকু জুম, জুম আউট সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। আপনাদের যেরকম দরকার আপনি সেই অনুযায়ী আবার রেডিয়াসের পরিমাণ বড় ছোট করতে পারবেন। এই যে দেখেন রেডিয়াসটা কি মোটা করে দিলাম, চিকন করে দিলাম, সেগুলোকে কিন্তু আপনারা আপনাদের মতো কন্ট্রোল করে নিতে পারেন। ঠিক প্রত্যেকটা ইফেক্টসের আমরা প্রত্যেকটা ইফেক্টসেরই কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। প্রত্যেকটার এরকম বিভিন্ন অপশন আছে, ঠিক আছে, এই অপশনগুলো দেখবেন। তো এই প্রত্যেকটার এই কন্ট্রোল প্যানেল থেকে আবার এটার হচ্ছে দেখেন এখানে আবার মোশন এক্স ওয়াই, শ্যাডো এক্স ওয়াই অপশন আছে। তো এইভাবে হচ্ছে আপনারা এগুলোর প্রত্যেকটা ইফেক্টসকে আপনারা নিজেরা চাইলে কিন্তু নিজেদের অনুযায়ী সেগুলোকে কন্ট্রোল করে ইফেক্টগুলোকে ব্যবহার করতে পারেন। চাইলে কালারগুলোকে চেঞ্জ করা যাবে, সো আমরা এখানে যদি কালার চেঞ্জ করে রেড করে দিই তাহলে রেড হয়ে যাবে, সো আমরা এটাকে যদি চেঞ্জ করে হোয়াইট করে দিই তাহলে সাদা হয়ে যাবে। অর্থাৎ এই ইফেক্টসগুলো কন্ট্রোল করা পসিবল। তো আপনি যদি শখে ইউটিউবের জন্য ভিডিও করেন, টিকটকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য রিল করেন, তাহলে কিন্তু আপনি এই ইফেক্টগুলো জাস্ট এক ক্লিকে ব্যবহার করতে পারছেন। তো আমার কাছে এই ইফেক্টগুলো আসলে ওয়ান্ডারশেয়ারের ইফেক্টগুলো আমার কাছে সবসময় বরাবরই ভালো লাগে। তো এখনও আমার এই ওয়ান্ডারশেয়ারের ইফেক্টগুলো আসলেই খুব পছন্দ হয়। আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা সাজেশন থাকে অবশ্যই লিখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন, কেননা এই চ্যানেল এখন রেগুলার ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার উপর স্টেপ বাই স্টেপ বিভিন্ন টপিক্সের উপর, ভিডিও এডিটিংয়ের উপর মূলত আমাদের বিভিন্ন টিউটোরিয়ালগুলো আসবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে একটা বেল আইকন আছে সেটাকেও কিন্তু অ্যাক্টিভ করে রাখতে হবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আমরা পরবর্তীতে আবার হাজির হব বিভিন্ন ধরনের ভিডিও এডিটিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।